আমি অন্তঃপুরীর মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাঁশি ফুলের মালা। তোমার নায়িকা এলো কেসে? মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার নেশারেশি, দেখলেন তুমি মহোদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুরাক লাগত আমার দেহে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মত এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিয়ে একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মিলে যারা তা ধরতে পারে? কাঁচা বর্ষে জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যির খোঁজে। আমরা মিলিয়ে যাই মরিচিকার দামে। কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ। কে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মত, এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না? না করবো যে তেমন জোর করে। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা? মনে মনে ভাবে রাম রাম, এত নিয়ম আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই আবিষ্কার করেছে এক নরেশ স্বদেশে, যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে। গ্যালুমেলের চিঠিতে লিখেছে, লিজির সাথে গেছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কয়েক লাইন দিয়েছে তুলে, সেই যেখানে উড় বসে উঠেছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি মিরিট অশ্রু বিন্দু দিয়ে, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবু কি সত্য নয়? বুঝতেই পারছো তুলনার সংকেত, ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্যে চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো না হয় তাই হলো, না হয় ঋণী
জীবন। পাই পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ গল্প, যে দুর্ভাগিনীকে দড়িয়ে থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মা। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে, পড়তে পড়তে বুক জেনে ওঠে ফুলে, ফুল চন্দন পড়ো তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরণে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নিমিশ আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে, বাড়ি বাড়ি ফেল করুক তার পরীক্ষায়, আদরি খান আপন উপশিকা মণ্ডলিতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে, কিন্তু ওইখানে যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো, মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, চারদিকে জ্যোতির্বিদের মতন আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয় নারী বলে, ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ জার্মান ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালিরই নৌকা, ওর চোখ দেখিয়ে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে, এখনো কোনো ইউরোপীয় রসকের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দলে, আর তারপরে
তারপরে আমার নটি শক্তি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হাই রে সামান্য মেয়ে, হাই রে বিধাতার শক্তির অপব্যয়। Thank you.